সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকে। আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে কলেজ ভর্তি। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আনোয়ার আলম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রেশমা আনোয়ার, সিনিয়র শিক্ষক, ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে কলেজ ভর্তি। আপনারা জানেন যেহেতু আপনারা দুজনেই শিক্ষার সাথে জড়িত এবং শিক্ষার কে মান বৃদ্ধি করার জন্য আপনারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। যেহেতু আমাদের একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টা আসছে, আমরা প্রতি বছর মানে এই ধরনের ভর্তি যুদ্ধের মধ্যে আমাদের অভিভাবকেরা বা শিক্ষার্থীরা কিন্তু খুব হয়ে যায়, জড়িত হয়ে যায়। তো চট্টগ্রামে কলেজ ভর্তির বিষয়ে আমি বিশেষ করে আনোয়ার আফার কাছে যাচ্ছি। যেহেতু আফা, আপনি দীর্ঘ বছর কলেজের শিক্ষকতা করেছেন, বিশেষ করে একজন মানে অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন, এখনও শিক্ষার উপর গবেষণা করছেন। আমরা প্রতি বছর দেখি মানে এই যে ভর্তির টাইম আসলে সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যেসব টেনশান নেই, কিন্তু ভর্তির জন্য তার চেয়ে বেশি টেনশান। হয়তো স্থান হচ্ছে না, যেই কলেজের পছন্দ সেটা হচ্ছে না, বা মানে বিভিন্ন বিড়ম্বনার শিকার। এই চট্টগ্রামের কলেজ ভর্তির ক্ষেত্রে আমরা বিড়ম্বনা থেকে কীভাবে বাঁচবো এবং করণীয় কী? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয়েছে যে বিষয়টি আপনি আজকে এনেছেন সেটি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ ইতিমধ্যেই আমাদের এসএসসির ফলাফল বেরিয়েছে এবং আমরা জানি চট্টগ্রাম বোর্ডের ফলাফলও কেমন সেটাও আমরা জানি। ভর্তি যুদ্ধ বরাবরই ছিল, একটা সময় ছিল ভর্তি পরীক্ষা। একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় যারা মেধায় আসতো তারাই ভর্তি হয়ে যেত, পরবর্তীতে এটি চলে গেল ভর্তি পরীক্ষা ছাড়াই, অন্যভাবেই তাদের ফলাফলের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো এবারে যেটি বিশেষত্ব সেটি হচ্ছে 20টি কলেজের জন্য আবেদন করতে পারবে, সেটি আমার মনে হয় অত্যন্ত ভালো একটি পদক্ষেপ এবং ইতিবাচক একটি পদক্ষেপ। ভর্তি যুদ্ধের যে কথাটি বলছেন, প্রত্যেক শিক্ষার্থী চায় একটি ভালো কলেজে ভর্তি হতে। ভালো কলেজ বলতে কী বুঝি? বিশেষত আমাদের অভিভাবকদের সামনে থাকে সরকারি কলেজগুলো, সঙ্গত কারণেই তাদের ফলাফল প্রতি বছরই ভালো হয়, সেরা কলেজ হিসেবে তারা পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। এটি আমাদের ঐতিহ্যবাহী কলেজ আছে কয়েকটি, সেখানে ভর্তির জন্য একটা যুদ্ধ শুরু হয়ে যায়। অনেকে পারে না, যেহেতু তাদের ফলাফলে হয়তো সেই যোগ্যতার ভিত্তিতে তারা সেখানে যেতে পারে না। ভর্তির বিড়ম্বনা যেটি বলছেন, আমি মনে করি কেন বিড়ম্বনাটা আমি নেব, আমি যখন একজন শিক্ষার্থী, ঠিক আছে আমি যে ফলাফলটা কাঙ্ক্ষিত হয়েছিল আমি সেই কাঙ্ক্ষিত ফলাফল পেলাম না, এখন আমাকে শান্তভাবে চিন্তা করতে হবে। প্রথমত আমি যে কলেজেই ভর্তি হব, যদি কোনো কারণে আমার ফলাফল খারাপ হয়ে থাকে, আমি চেষ্টা করব আমার মেধা দিয়ে, আমার চেষ্টা দিয়ে আমি সেই ফলাফলটাকে বের করে নিয়ে আসতে। তাহলে তিনটি বিষয় আমি মনে করব একজন শিক্ষার্থী যারা এখানে সামনে আছেন তাদেরকে বলছি, মাথায় রাখতে হবে যে আশেপাশের কলেজগুলিতে কোন কলেজটি ভালো, সেই কলেজটিকে আমি পছন্দের তালিকায় রাখবো। কেন রাখবো? যাতায়াত সমস্যা একটি বড় ধরনের বিড়ম্বনা, এতে কিন্তু পড়ার সময় নষ্ট হয়, এবং আমি মনে রাখবো যে আমি যে কলেজেই ভর্তি হই সেই কলেজটা যদি আমার এলাকায় একটি ভালো কলেজ হয়, আমি আমার চেষ্টা দিয়ে, আমার মেধা দিয়ে আমি যদি নিয়মিতভাবে লেখাপড়া করি অবশ্যই আমি ভালো রেজাল্ট করব। তাহলে কিন্তু ওই যে ভয়টা, সেই ভয়টা কেটে যায়। এবারে পছন্দের তালিকায় আমাকে চিন্তা করতে হবে যে আমার ফলাফল হয়তো, আমি যদি চট্টগ্রাম কলেজকে নিয়ে আসি সেখানে সবাই যাবে গোল্ডেন প্লাস, সেই গোল্ডেন প্লাস আমি পাইনি, আমি সেই কলেজের জন্য আবেদন করবই না। আমাকে চিন্তা করতে হবে আমি সেই কলেজের জন্য আবেদন করব যে কলেজে গিয়ে আমার পছন্দসই প্রথম কলেজটি আমি পাব। এই মাথায় যদি কৌশলগুলি রাখে এবং অভিভাবকরা যদি চাপ না দেন শিক্ষার্থীকে, আমার মনে হয় বিড়ম্বনা না, এটিকে আমার নিতে হবে স্পোর্টসম্যান স্পিরিটে। হ্যাঁ, আর সেটা আমাকে নিতে হবে যে আমাকে যেতে হবে অনেক দূর।
আমি কোনোভাবেই বিফল মনোভাব বা হতাশা আমি রাখবো না। আমি মনে করি এটি আমার আমার প্রথম শুরুতেই আমার বক্তব্যটা এইভাবেই থাকবে। না, আর একটা জিনিস হলো, আপনি জানেন যেহেতু ওই যে আপনার এই যে গোল্ডেন এ প্লাসের সংখ্যা 8,000-এর অধিক, সম্ভবত 8,300 কতজন, হয়তো দেখা যাচ্ছে যে 4,000-এর অধিকের মতো এই গোল্ডেন এ প্লাস যে ভর্তির জন্য যে সরকারি কলেজগুলোর মধ্যে আসন সংখ্যা রয়েছে, আর অবশিষ্টদের জন্য মানে হয়তো নেই। কিন্তু আমরা যাদেরকে ভালো কলেজ বলি, আমি ভালো কলেজ হচ্ছে কি বা শিক্ষার মান ভালো ওইটাকে বলা যায় না, যেহেতু আমরা ভালো কলেজ না বলি, যদি যদি বলি এটা অজপাড়ার গাড়ায় একটা কলেজ, কোনো অসুবিধা নেই, কিন্তু শিক্ষার মান কিন্তু অনেক ভালো, মানে সেটা বলতে পারি না। যেহেতু এই আমরা এই ভালো কলেজ না বলে যেই সব কলেজে ভালো শিক্ষা হয়, ভালো যে শিক্ষার মান যেখানে বৃদ্ধি এবং সবসময় থাকে, আমরা সেটাকে মানে ভালো কলেজ বলতে পারি না। আচ্ছা, আমি এই জায়গাটায় আমি রেশমা আপনার কাছে চলে যাবো। আমি ভালো কলেজ, তথাকথিত ভালো কলেজ, আমাকে খেয়াল রাখতে হবে আমি যেই ভালো কলেজগুলোতে মেধাবী ছাত্র বা শিক্ষার্থীদেরকে নিয়ে ভর্তি করালাম আমরা, সেখানে আমার আমরা শিক্ষকদের কতটুকু ভেতরে প্রেরণা আছে, স্বচ্ছতা আছে, জবাবদিহি আছে, যে আমার যে শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীকে আমি ভর্তি করালাম তাকে আমি আরও মেধাগতভাবে ভালো ফলাফলে নিয়ে যেতে পারবো। এই যে আপনি ভালো কলেজ বললেন, শিক্ষার মান বললেন, ভালো কলেজ আছে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে ওই কলেজে আমি ঠিক মতো পড়াচ্ছি কি না, নাকি আমার সেটাই সেই শিক্ষার্থীটা কি কোচিং পড়ছে কি না, সে প্রাইভেটে যাচ্ছে কি না, নাকি এমন একটি কলেজ আছে আপনার কাছে, আমি বারবারই বলছি আপনার কাছে একটি কলেজ আছে, সেই কলেজে সেটা প্রাধান্য দেওয়া দরকার। আচ্ছা, এই যে রেশমাফা, এই যে আনোয়ারফা খুব সুন্দর কথা বলেছেন, একটা ভালো কলেজ বলতে আমরা যদি গোল্ডেন এ প্লাসদেরকে নিয়ে ভালোদেরকে নিয়ে যদি ভালো বলি তাহলে তো সেটা ভালো হলো না। আমরা যদি দ্বিতীয় গ্রেডে তৃতীয় গ্রেডে তাদেরকে নিয়ে যদি ভালো করতে পারি তাহলে মানে কোনটা উচিত, কি ভালো কলেজে কি যারা মানে ভালো রেজাল্ট করে নাই তাদেরকে নিয়ে ভালো করা উচিত, নাকি ভালোদেরকে ভালো করা উচিত, আপনার আপনার দৃষ্টিতে কি? এই তো আমি আমার নিজের কলেজকে দিয়েই উদাহরণ দিচ্ছি। আমার স্মাইনি কলেজ তো ভালো কলেজ বলে সবাই, 15 সাল থেকে আমাদের এই পদ্ধতিটা শুরু হয়েছে, ফলাফলের ভিত্তিতে ভর্তি, বাচ্চারা তাদের পছন্দ মতো তালিকা তৈরি করে, আবার কখনো কখনো অভিভাবকদের চাপে পড়ে তালিকা তৈরি করে। আমি এখানেই একটু বলবো যে অভিভাবকরা চাপ না দিয়ে বাচ্চারাই সিদ্ধান্ত নেক তারা কোন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করবে। তা আমার কলেজে, আমার স্কুলে এবার ছাত্র সংখ্যা ছিল 144 জন। এই 144 জনের মধ্যে আমি ধরে নিলাম 40 জন চলে গেছে, ভালো ভালো মানে ভালো মার্কস পেয়ে তারা সরকারি কলেজগুলোতে গেছে। আবার অনেকে যায় স্বাধীনতার জন্য, কারণ আমার কলেজে সেই স্বাধীনতাটা নাই, একেবারে উন্মুক্ত ক্লাস করতে পারবে না, যত্রতত্র বিচরণ করবে, এই ব্যাপারগুলো আমার কলেজে যথেষ্ট স্ট্রিক্টলি দেখা হয়। তো আমি ধরে নিলাম 40 জন চলে গেল, তার আরও আমি 44 জনই চলে গেল, আরও 100 জন থাকে, আমার সিট আছে 600 জনের মতো, আমাকে 500 জন বাচ্চা বাইরে থেকে নিতে হচ্ছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আসছে, এখানে তো কোনো ভাইভার সিস্টেম নাই, ভাইভার সিস্টেম নাই, আমি যা দেখতেও পাচ্ছি না যে বাচ্চাটা কেমন, বাচ্চাটার বাবা মা কেমন, বাচ্চার আচরণ কেমন, বাচ্চার নৈতিকতা কী ধরনের, বা বাচ্চার বাবা মার নৈতিকতা বা মোরালিটি, এথিক্স যেটাই বলেন আপনি, আমরা কিছুই কিন্তু জানতে পারছি না। বাচ্চা তার যোগ্যতা নিয়ে আমার স্কুলে অ্যাপ্লাই করেছিল, সে চান্স পেয়েছে, ভর্তি হয়ে গেছে। এখন গত 2-3 বছর ধরে আমরা যথেষ্ট একটা মানে বিরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যে এই যে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাগুলোকে আমাদের স্কুলের মানসম্মত, আমাদের কলেজের মানসম্মত বাচ্চা তৈরি করতে হচ্ছে। আগে যেমন ছিল আমার কলেজের বাচ্চাই আমার কলেজে ভর্তি হবে, তারপরে সিট থাকলে আমরা বাড়তি বাচ্চাগুলোকে ভাইভা এবং রিটেন টেস্টের মাধ্যমে বাবা মাকে ডেকে ভাইভা নিয়ে তারপরে বাচ্চা সিলেক্ট করতাম, আমাদের আমাদের কলেজের মান সেভাবে বজায় রেখেছি, এখনও মান বজায় আছে সেভাবে, যে এই বাচ্চাগুলোকে নিয়েই কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ মেধা তাদের মধ্যে দিয়ে তাদের ভিতর থেকে তাদের মেধাকে বের করে আনছি। আমাদের শিক্ষকরা
আমাদের কলেজের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে এই বাচ্চাগুলোর জন্য। এখানে কিন্তু আমাদের যথেষ্ট নেগেটিভ অ্যাটিচিউড আমরা ফেস করছি, মানে বেশ ভালোভাবেই ফেস করছি, কিন্তু এর মানে এই নয় যে আমি বাচ্চাটাকে কলেজ থেকে বের করে দিব বা বাচ্চাটার প্রতি আমি আমার আচরণে মানে আমি যা করতে চাই না আমি করে ফেলবো, সেটা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি যে ওদের মধ্যে মেধা তো অবশ্যই আছে, সেই মেধাটাকে কীভাবে বের করে এনে তারপরে একটা ভালো আরেকটা বিষয় আছে, বিভিন্নভাবে দেখা গিয়েছে আপনার এই যে এই কয়েকদিন আগেও পত্রিকা আসছে, যেহেতু ম্যাট্রিকে তার রেজাল্ট খারাপ ভালো ছিল না, ইন্টারমিডিয়েটে ভালো ছিল না, দ্বিতীয় গ্রেডে ছিল, কিন্তু বিসিএসে গিয়ে বাংলাদেশের সর্বপ্রথম হয়েছে। না আমি এই জায়গায় কামাল আপনার সাথে আমি একটু শেয়ার করি, উনি ওনার কলেজের কথা বললেন, আপনি খেয়াল করে দেখুন আমাদের সময়ে বা আমাদেরও আগে যারা সিএসপি অফিসার ছিলেন, বড় বড় ক্যাডারের অফিসার ছিলেন, তারা কিন্তু গ্রামের স্কুল থেকে পাশ করেছেন। গ্রামের স্কুলগুলোর কেন পাশ করেছেন, এই যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের যারা শিক্ষাদানে ব্রতী, আমরা তথাকথিত শিক্ষক যারা, তারা ঠিক মতো আমাদের শিক্ষার্থীদের পড়াচ্ছি কি না, আমি তার মেধা অনুযায়ী তাকে সেভাবে পরিচালিত করছি কি না। সুতরাং আমি যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক মতো লেখাপড়াটা চালাতে পারি, তাহলে একটি গ্রামের সরকারি স্কুল থেকে কিন্তু অনেক মেধা সম্পন্ন, আপনি যে বিসিএস ক্যাডারে, সে আপনার এসএসসিতে ভালো রেজাল্ট তথাকথিত তেমন ভালো রেজাল্ট করেনি, আবার এইচএসসিতেও তেমন ভালো রেজাল্ট করেনি, কিন্তু পরবর্তীতে গিয়ে সে বিসিএস ক্যাডারে অনেক ভালো জায়গায় চলে গেল। মেধাটা আস্তে আস্তে খুলছে, খুলে গেছে। হ্যাঁ, সে যখন তার অন্যান্য সঙ্গীদের সাথে মিশছে, দেখছে, জানছে, যে হ্যাঁ তারা ভালো ফলাফল করছে, আমি করতে পারিনি, কিন্তু কেন করতে পারছি না সেটা যখন সে রিয়ালাইজ করবে, সে অটোমেটিক্যালি তার মধ্যে তার মেধাটাকে বের করে আনার অনুভূতি আসবে এবং মেধাটাকে বের করার চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটাই কিন্তু তাকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে। আরেকটা জিনিস আছে, যেমন আপনি স্কুলের সাথে আছেন আবার কলেজের সাথে আছেন, আপনারা স্কুল থেকে যেই ছাত্রকে মানে ম্যাট্রিক রেজাল্ট ভালোর জন্য যেভাবে আপনারা তৈরি করে পাঠিয়েছেন, দেখা গেছে এই এই রেগুলেটরি মানে নিয়মিত যে রেগুলেটরিটা কিন্তু ওই কলেজে গিয়ে কিন্তু তার থাকছে না, কোনো না কোনো কারণে সে জড়ে যাচ্ছে, তাহলে সেটা কি কলেজের দোষ, ওই যে আমাদের আফা বললো তথাকথিত শিক্ষকদের কথা, নাকি শিক্ষকদের দোষ? সেই প্রশ্নের উত্তরটা আমি একটা ছোটো বিরতির পর আপনার থেকে নেব। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ, একটা ছোটো বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি রেশমা ফাকে যেটা বলেছিলাম যে একটা স্কুল থেকে আপনারা যেভাবে তৈরি করে পাঠাচ্ছেন, সে ওই মেধা সম্পন্ন করে বা তাকে কলেজে গিয়ে আরও ডেভেলপ করার জন্য, কিন্তু দেখা যায় সে ভালো কলেজে ভর্তি হলো, জিপিএ 5 ফেলো, কিন্তু সে ওখানে ভালো করলো না, তার কারণটা কি? আমি তো একটু আগে সেটাই বললাম যে আমাদের স্কুলের একটা গণ্ডির মধ্যে এই 10-12 বছর পড়ার পর বাচ্চাটা যখন কলেজে যায়, আমাদের কলেজে যদি না ভর্তি হয় সে অন্য কলেজে যখন যায়, ভালো করে না ঠিক না, ভালো করছে, খুবই ভালো করছে, হ্যাঁ, অনেকাংশে যদি খারাপ করে থেকে থাকে তার একটা কারণ হলো, হ্যাঁ, খারাপ করছে, এটার একটা কারণ হলো হঠাৎ করে প্রচণ্ড রকম স্বাধীনতা পেয়ে যাওয়া, সে নিজেকে ওই বয়সে স্বাধীনতা বলতে কি ধরনের স্বাধীনতা বলতে বোঝাচ্ছে, না স্বাধীনতা বলতে এটাই বোঝাচ্ছে যে ওখানে ক্লাস না করলেও চলছে, কিন্তু ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ক্লাস করতে হয় রেগুলার, আমাদের এসএমএস সিস্টেম। আমি আবার শুধু ইস্পাহানিকে দিয়ে বলবো না, মানে অন্যান্য স্কুল থেকেও যারা যাচ্ছে, মানে আমি সব স্কুলের কথা বলছি, যেমন বাবা কলেজ থেকে বাবা স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে, অন্য কলেজে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, হ্যাঁ, যে এই যে স্কুলের যে গণ্ডিটা, যে শাসনটা, সেটা থেকে হঠাৎ করে তারা একটা অন্যরকম স্বাধীনতা পেয়ে যাচ্ছে, এমন যে স্কুলে তো রেগুলার ক্লাস করতে হতো, রেগুলার পরীক্ষায় অ্যাটেন্ড করতে হতো, কিন্তু আপনার কলেজে গিয়ে এখন এমন পরিবেশ ওরা পাচ্ছে যেটা ওর পক্ষেও হতে পারে, ওর বিপক্ষেও যেতে পারে, কিন্তু ওই বাচ্চাটা ওই বয়সে বুঝে উঠতে পারছে না
যে আমি যদি ক্লাসটা ফাঁকি দিই লসটা আমার, সেটা ও বুঝে উঠতে পারছে না। এমনকি কলেজে বাবা মা সেই স্কুলের মতো হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসছে না, হ্যাঁ বেশ দিয়ে আসছে না যে যাও কলেজে এবার সিটে বসো ক্লাস করো, একটার পর একটা শিক্ষক আসবে একজনের পর একজন ক্লাস নেবে ক্লাস করবা, বাসায় এসে আমাকে কৈফিয়ত দিতে হবে তুমি কয়টা ক্লাস করলা কী করলা, এগুলো কিছু নাই। আমি একটু অন্যভাবে শেয়ার করি, যেটা সেটা হচ্ছে একেবারে স্বাধীন হয়ে যাওয়া, অন্য পরিবেশ সব কিছুই মিলালাম, একটা কথা খেয়াল রাখবেন, বয়সে আমরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই আমাদের একটা মনের ভিতরে আসে ফার্স্ট ইয়ার ড্যাম কি আসে, এটি কিন্তু সবারই আসে। হ্যাঁ, ওই সময়টায় আমাকে মনিটরিংটা করতে হবে, প্রথমত আমি আবারও বলছি সেই সময় শিক্ষকদেরকে মনিটর করতে হবে। এখন পরিবেশটা অনেক বদলে গেছে, আমাদের আমাদের সময়কার পরিবেশটা এখন নাই। এখন দেখেন ছেলে মেয়েদেরকে না আপা, এখন ছেলে মেয়েদেরকে না একটু বেশি শাসন করতে গেলেই ছেলে মেয়েরা বেকার। এখানে কিন্তু আরেকটা জিনিস খুবই আমাদের নেগেটিভলি কাজ করতেছে, যেটা হলো ভার্চুয়াল ভাইরাস। আমাদের যে ছেলে মেয়েদেরকে আমরা মানে কোনো না কোনোভাবে স্মার্টফোন দিয়ে দিচ্ছি, এই যে স্কুলে দিয়ে দিচ্ছি, স্কুলের পরে কলেজে যাওয়ার সাথে সাথে, এটা কিন্তু স্মার্টফোনের কারণে কিন্তু ভার্চুয়াল ভাইরাসের কিন্তু আমি বারবার বলেছি, এই যে ভার্চুয়াল ফ্রেন্ড ভার্চুয়াল মানে সোসাইটি যেটা ওরা পাচ্ছে, এটা তো বাস্তব না। এটা যখন ওরা বুঝতে পারে তখন সময় অনেকটা শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে। ওইটা কিন্তু ওইটাও কিন্তু মানে আপনি ওয়ান কাইন্ডস অফ ড্রাগ ধরা যায়, ওইটাও কিন্তু ড্রাগের মতো। হ্যাঁ কামাল, আমি এখানে আবারও বলছি, আমি আমি নীতিগতভাবে মনে করি আমার শিশুটি বা আমার সন্তানটি যখন কলেজে ভর্তি হবে, যেমন ধরুন নিন একেবারে সরকারি একটা কলেজে ভর্তি হলো অনেক ছাত্রছাত্রী, সেখানে আমাদের একটি বড় সমস্যা আছে, কাঠামোগত সমস্যা, সেটি হচ্ছে শিক্ষক অনুপাতে শিক্ষার্থী যে রেশিওটা আছে সেই রেশিওটা কিন্তু আমাদের নেই। সুতরাং আমরা মনিটরিং করতে পারছি না, সেখানে শিক্ষকদের ভূমিকা নিতে হবে একজন মনোবিজ্ঞানীর, একজন মনোবিজ্ঞানী হিসেবে তার যদি আমি তাকে গাইড করতে পারি, তাকে যদি আমি সহপাঠ্যক্রমে ঢুকিয়ে দিতে পারি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিতর্ক প্রতিযোগিতা এগুলিতে ঢুকিয়ে দিতে পারি, তার নৈতিক গুণাবলীর কেন উন্মেষ ঘটবে না? আমরা শিক্ষকরা কিন্তু কোনোভাবেই আমি আমি একেবারে মনে প্রাণে একজন শিক্ষককেই বলছি, আমরা আমাদের দায় থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা অবশ্যই আমাদেরকে দায় নিতে হবে, আমাদের কেন শিক্ষার্থী যাদের ভর্তি করালাম এগুলো আমাদের আমানত, এই আমানতকে রক্ষা করার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের। আমি তাহলে এতগুলি নিলাম কেন? তাহলে আমি যাদেরকে আমি পরিচালনা করতে পারবো না, গাইড করতে পারবো না। আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকদের মানে পাঠদান থেকে বিরতি থাকা সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কিন্তু জড়িত থাকে, মানে সঠিকভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু আমি বাধ্য করছি কোচিং না। কমল ভাই, আমি একটা এখানে একটু ইন্টারাপ্ট করছি যে আমরা যখন মনিটরিং করি, শিক্ষকরা যখন মনিটরিং করি ছাত্রছাত্রীদেরকে, এক পর্যায়ে না পারতে আমরা তখন গার্জেন কল করি। গার্জেন কল করার পর যখন তাকে সব কিছু জানানো হয়, আপনি দেখেছেন ভিকারনের সাথে কী হলো, এই অবস্থা এখন হচ্ছে। এখন সন্তানের দোষ ত্রুটিও বাবা মার কাছে বলা যাচ্ছে না, আবার দোষ ত্রুটিগুলো মেনে নিলে সন্তান ফলাফল ভালো করছে না, শিক্ষক মনোবিজ্ঞানী হয়েও আমি কিন্তু কিছু করতে পারছি না একটা জায়গায় গিয়ে। কেন আমাদের বাচ্চারা কেন যেন আমি বুঝতে পারছি না, তারা কথায় কথায় আমি এটা করব আমি সেটা করব, আমি আত্মহত্যা করতে চলে যাচ্ছে, যে এই যে এই যে রিস্ক একটা টার্ম, এই টার্মটা কয়জন শিক্ষক তার মধ্যে নিতে পারবে আপনি বলেন। এখানে আমি রেশমা আপনার সাথে একটু যুক্ত করি, পরিবার হচ্ছে সমাজের প্রথম কাঠামো, প্রথম কাঠামো, এবং পরিবার থেকে একজন যদি সন্তান সুশিক্ষা পায়, সুশিক্ষা বলতে আমি কি বুঝবো, আমি নৈতিক শিক্ষা বুঝবো, আমি ধর্মীয় শিক্ষা বুঝবো, এবং আমাকে বিশেষ করে মাকে খেয়াল রাখতে হবে আমার সন্তানটিকে আমি কী দিলাম হাতে। এই যে আপনি স্মার্টফোনের কথা বলছেন, কেন আমি আমার একটা স্মার্টফোন আমি আমার সন্তানকে তুলে দেবো, তাই না? তাকে আমি হ্যাঁ আমি তখন তাকে বোঝাতে হবে, পরিবারকে মুখ্য ভূমিকা নিতে হবে। এবং আরেকটি ব্যাপার খেয়াল করবেন কামাল, পারিবারিক বিচ্ছিন্নতা আমরা কিন্তু ভুগছি, আমরা পরিবারে কিন্তু মা বাবার মধ্যে
যেটা যে ধরনের একটা সমঝোতা দরকার, যে ধরনের একটা শান্তিপূর্ণ সহাবস্থান দরকার, সেই জিনিসটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা কোন বাচ্চারা নষ্ট হচ্ছে, পারিবারিক বন্ধনটা কোন বাচ্চারা অন্যদিকে ছুটছে, খেয়াল করবেন তাদের পরিবারে কোনো না কোনো কারণে অশান্তি আছে, কোনো না কোনো কারণে তাদের মধ্যে সহাবস্থান নেই, সমঝোতা নেই, যে কারণে সেই বাচ্চাগুলোই কিন্তু বিপদগামী। আমাদের চট্টগ্রামে অনেক নামি এবং সুনামের সেই যারা মানে শিক্ষাদান করতেছে, আমরা যা মানে মনে করি আর কি, এদের কিন্তু কলেজ এদের কিন্তু ক্যাম্পাসের সংখ্যা খুবই কম, মানে আসন সংখ্যা খুব কম। আমরা যেহেতু এই মানে যেখানে ছাত্র সংখ্যা বেশি, এখন দিন দিন কিন্তু আমাদের ছাত্র সংখ্যা মানে খুবই বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা ওই সব কলেজগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি এবং এই যে ক্যাম্পাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে না কেন, এটা কি প্রয়োজন আছে কি না? যেমন আমি ধরে নিলাম চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কলেজ তো দুইটা হতে পারে না, একটা চট্টগ্রাম কলেজে কিন্তু একাধিক ক্যাম্পাস হইতে পারে, মানে আসন সংখ্যা মানে অসংখ্য বৃদ্ধি করতে পারে। ধরে নিলাম মহসিন কলেজ, ধরে নিলাম সিরি কলেজ, বা যে সোয়ানসো মানে যে যেসব কলেজ আছে সরকারি কলেজগুলো বলতে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে তারা, কিন্তু তারা ক্যাম্পাস বড় মানে আসনের সংখ্যা বৃদ্ধির জন্য এই পদ্ধতি করছে না কেন? তাদের লিমিট হবে কেন? আমরা এতজন নেব কেন? তাদের শিক্ষার তাহলে শিক্ষক সংখ্যা যদি বৃদ্ধি করে আসন সংখ্যা বৃদ্ধি করে আমরা, এবং এই যে যারা ভালো রেজাল্ট করছে 8,000 করেছে জিপি 5 পারছে, কিন্তু 4,000 ভর্তি হবে, 8,000 কোথায় যাবে? তাহলে এইভাবে মানে আমাদের একটা বৈষম্যতা সৃষ্টি হচ্ছে না? আমি বললাম না আপনাকে, আমাদের শিক্ষক শিক্ষার্থী অনুপাতটা বড় ধরনের একটা ঘাটতি রয়ে গেছে। আপনি খেয়াল করুন, বাকালিয়ে যে সরকারি কলেজ হয়েছে সেটা কিন্তু ফলাফল ভালো করেছে, এবং আপনি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকারি কলেজের ডিমান্ড সবার থাকে, তাহলে আমি ক্যাম্পাস কেন বৃদ্ধি করব না, কেন আসন সংখ্যা বাড়াবো না? আসন সংখ্যা বাড়াতে হলে সেখানে আমাকে শিক্ষক সংখ্যা বাড়াতে হবে। আপনি খেয়াল করে দেখুন, সরকারি কলেজে কিন্তু মাস্টার্স পর্যন্ত আছে, আপনি ভালো করে খেয়াল করে দেখুন একাদশ শ্রেণীতে কয়টি ক্লাস হচ্ছে বিজ্ঞানে, কয়টি ক্লাস হচ্ছে মানবিকে, কয়টি ক্লাস হচ্ছে ব্যবসায়ীতে। আমরা এই টার্নে আলোচনা করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা মনে হয় এড়িয়ে যাচ্ছি কামাল, আমাদের সামনে যদি শিক্ষার্থীরা থাকে তাদের জন্যই আমি একটি কথা বলবো। এসএসসিতে যে শিক্ষার্থী ধরুন বিজ্ঞান নিয়ে পাশ করেছে, সে গোল্ডেন 5 পায়নি বা 5 পায়নি, রেশমা আপনি আমার সাথে একমত হবেন, তার উচিত আমি বিজ্ঞান না নিয়ে আমি হয় ব্যবসা শিক্ষা নেব না মানবিক নেব, আমাকে যেটা পসিবল, হ্যাঁ যেটা আমাকে সম্ভব, কোনোভাবেই হতাশা নয়। আবারও বলছি আমার তালিকা, আমি এই যে এখন তো অনেকগুলো কলেজে গেছে, 20টি কলেজে গেছে, সেখানে খেয়াল রাখতে হবে যে আমি কোন কলেজে আমি যাব, সেই কলেজটা আমার, আমি আবারও বলছি কাছের একটি ভালো কলেজ নেব। আচ্ছা ভাইকে প্রেশার করি, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ধরে নিলাম মনে করেন আমি ইস্পান স্কুলের কথা বললাম, বা যে কোনো একটা স্কুল, এনি যে কোনো একটা স্কুল, এনি স্কুল, স্কুলে আমাদের 100 জন মানে শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে, ওখান থেকে কেউ মানে জিপি 5 পেয়েছে বা এ গ্রেড হয়েছে বা মানে মোটামুটি কেউ না কেউ, কেউ আবার এ মাইনাস হয়েছে, কিন্তু এক এক ক্লাস থেকে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে তারা এগিয়ে গেছে। আমাদের এখন 32 ক্ষেত্রে যেই মানে গ্রেড বৈষম্য এবং এই যে মানে আমরা যদি মনে করি যেহেতু এ গ্রেডের মানে এ জিপি 5 এই কলেজে ভর্তি হতে পারবে, এই গ্রেডেরটা এই কলেজে ভর্তি হতে পারবে, যদি একে ক্লাস থেকে স্কুল থেকে যদি 100 জন পরীক্ষা দিয়ে যদি মানে মানে তিনভাবে চারভাবে যদি আমরা মানে মেধাকে যদি কম্পিটিশনের মাধ্যমে প্রতিযোগিতা দিতে পারি, তাহলে আমাদের ওই নির্দিষ্ট মানে একেবারে মানে ক্রিমগুলোকে আমরা এক জায়গায় দেবো, আর ওই যে ক্রিমের বাইরে যেগুলো ফানিগুলোকে আমরা এক জায়গায় দেবো, তাহলে তো আর এটা কম্পিটিশন হচ্ছে না, এটা একটা বৈষম্য না? আমরা সবাইকে যদি অল ইকুয়াল করে দেওয়া হয়, প্রতিটা কলেজে এখানে জিপি 5 ভর্তি হবে, অন্যান্যরও ভর্তি হবে, তখন ওখান থেকে প্রতিযোগিতায় আসা হোক, গাধাকে কি মানুষ বানা যায় না মানুষ থেকে গাধা বানা যায়, তাহলে ওই প্রতিযোগিতা আসা যায় না? এখানে কামাল গণত্ব, এখানে গণত্ব রেশমা, এখানে আপনি যে কথাটি বলেছেন ভর্তি পরীক্ষা, আমি এখন এখানে বলছি ভর্তি পরীক্ষাটা দরকার, ভর্তি পরীক্ষায় ওরা ওখানে গ্রেড দিবে, 4 দিবে 4 4.5 হোক 5 হোক তারা পরীক্ষা দিবে, এবার ভর্তি পরীক্ষায় আসুক তারা, কম্পিটিশনে আসুক, এই যে গ্রেডিং এখানে তো গন্ডগোলটা তো এখানে। যেমন আপনি বলছেন আমি একটা কাছের কলেজে আমি পড়তে চাই, দেখা গেছে তো আপনার গ্রেডের সাথে এটা মিলছে না, ও একটা মানে আপনার মানে সদূর একটা কথা আমি এখানে একটা এই কথাটা বলি যে এটা এটা কিন্তু নিয়ম করে দিতে পারলে খুবই ভালো হতো, যে আমি কাছের কলেজগুলোকে আগে প্রায়োরিটি দিব আমার যাতায়াত ব্যবস্থার কারণে, আমাদের যাতায়াত ব্যবস্থা তো ভালো না,
প্রচণ্ড জ্যাম, একটা বাচ্চার যদি 8টায় ক্লাস থাকে তাকে 6:30টায় 7টা 6:45টার সময় বাসা থেকে বেরোতে হয়, তাহলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার মনে হয় কাছের কলেজগুলোকে প্রায়োরিটি দেওয়া, এটা একদিকে গেল। আরেকদিকে আমি বলবো যে না, এই পদ্ধতিটা যতটা সুফল আছে কুফলও সমান সমান আছে, তাই আমি বলবো যে ভর্তি পরীক্ষা হোক। আচ্ছা, একেবারে শেষ পর্যন্ত রেশমা ভাই, আপনি এই ভর্তির বিষয় নিয়ে যদি আপনার কোনো মেসেজ থাকে, যে আমাদের যে এখন এই যে অনলাইনে যে ভর্তি আসলে যুগ উপযোগী কিনা, যুগ উপযোগী আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা? আমাদের যুগ উপযোগী অবশ্যই, কেন অনলাইন সিস্টেমটা পৃথিবী বাংলাদেশে অল কলেজ যদি ইকুয়াল করা যায়, যে মানে সবাই যেখানে ইচ্ছা হয় সেখানে ভর্তি হতে পারবে, সবাই যেখানে ইচ্ছা দিবে, এটা একটু সুবিধা, কেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু এইটা একটু করে দেওয়া উচিত যে সে যে কলেজে ইচ্ছা দেয় তারপর সেই কলেজে। আমি মনে করি ভালো কলেজের উচিত হলো যারা রেজাল্ট একটু মানে খারাপ করেছে তাদেরকে টেনে নেওয়া, তাদের জন্য কোচিং কোথায় করা হয়, স্পেশালিটি কাকে দেওয়া হয়, যে ছাত্র দুর্বলতা থাকবে তাকে বেশি। আমি আপনাকে চট্টগ্রাম কলেজের কথাই বলি, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলে আমরা জেনে এসেছি, এখন সেটা নেই। চট্টগ্রাম কলেজ মানে আমাদের সময় বলতে যে ডাবল ফার্স্ট ডিভিশন পেতে হবে, তারপরে সে চট্টগ্রাম কলেজে ভর্তি হবে, সব ক্রিমগুলোই চট্টগ্রাম কলেজে পড়তো, ক্রিমগুলোই আবার বেরিয়ে আসতো, সেখানে কোনো একটু খারাপ, হ্যাঁ একটু খারাপ বাচ্চা গিয়ে কখনো ভালো রেজাল্ট। যদি মেসেজ দেন আপনি, যে শিক্ষার্থী যদি কেউ থাকে এখানে, অভিভাবক যারা আছেন, আপনারা কোনোভাবেই আপনাদের শিক্ষার্থীদেরকে মানসিক চাপে রাখবেন না, আমরা যে কথাগুলো বললাম সেগুলো অনুধাবন করে, আমি আবারও বলছি আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান, সে মেয়ে হোক ছেলে হোক, তার মেধা আছে, তার উদ্ভাবনী ক্ষমতা আছে, সেটিকে সে যাতে যথাযথভাবে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যায়, এই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ আপনারা দুজনকে। দর্শক, আপনারা এতক্ষণ বাংলাদেশ সমাজ ব্যাংক চট্টগ্রাম সংলাপ শুনেছেন, আমাদের দুজন কিন্তু শিক্ষাবিদ আনোয়ার আলম এবং রেশমা ফা, দুজনেই কিন্তু একেবারে সরাসরি মানুষ গড়ার কারিগর, তারা কিন্তু প্রতিনিয়ত এবং শিক্ষাদান করে যাচ্ছেন, ক্লাসের মধ্যে পাঠদান করেন, কিন্তু বাইরে এসেও কিন্তু জ্ঞান দান করেন, তাদের কিন্তু যে একেবারে অপ্রিয় সত্যগুলো সত্য কথাগুলো কিন্তু আমরা পেয়েছি, তাদের যে পরামর্শ, যে অনেক পরামর্শ কিন্তু হয়তো আজকে যারা দেখেছেন বা শুনেছেন কিন্তু তারা হয়তো গ্রহণ করবেন, কিন্তু নিজেদেরকে গঠন করার জন্য এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের মানে একেবারে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান হলে হবে না, কিন্তু নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কিন্তু নিজের শিক্ষাকে নামি দামি করতে হবে, এবং কোথায় ভালো শিক্ষা হয়, শিক্ষা দেওয়া হয় সেটাকে খুঁজে নিতে হবে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য দেখলে হবে না, জ্ঞানের মানে কতটুকু পরিসর এবং কতটুকু বিতরণ হচ্ছে তা দেখা দরকার। এই যে চট্টগ্রামে যে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে, ভর্তিযুদ্ধ কিন্তু আসলে এখন আগের মতো ভর্তিযুদ্ধ নেই, এটা একটা কৌশলগত বৈষম্যতা আমরা মনে করি, এইটা মানে একেবারে সরাসরি ভর্তি যদি ইন্টারভিউর মাধ্যমে ভর্তি নিলে যেই মজাটা পাওয়া যাবে, যেই মানে একটা ছাত্রের যে মুখোমুখি হওয়ার যে সুযোগটা শিক্ষক পাবে এবং তাকে কীভাবে যে আগামীতে কীভাবে পাঠদান করতে হবে সেটা সহজে বুঝে নিতে পারবে। আজকে তাদের কাছ থেকে আরও কিছু শোনার থাকলেও সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।